আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত দিনদর ভাইরা আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতেছি সেই বিষয়বস্তু হলো পাওনা টাকা আদায় হবে ও হারানো বস্তু ফিরে পাওয়ার কোরআনের অব্যর্থ আমল বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমাকে এক বন্ধু জানিয়ে দিয়েছেন যে ভাইয়া পাওনা টাকা আদায় করার জন্যে একটি ভিডিও শেয়ার করে সে ভাইয়ের উদ্দেশ্যে সে বন্ধুদের উদ্দেশ্যে আজ আমি একটা ভিডিও শেয়ার করলাম ভিডিও শুরু করলাম তাহলে আপনি এই আমলটা করলে ইনশাল্লাহ আপনি পাওনা টাকা হারানো মাল ইনশাল্লাহ ফেরত পাবেন বহুতে বহুতরে ইনশাল্লাহ টাকা দিয়েছেন টাকা দিয়েছেন টাকা দেয় না আরও বহুত কিছু দিয়েছেন কিন্তু দেয় না এই আমলটা করবেন ইনশাল্লাহ হারানো মাল ফেরত পাবেন হারানো মাল ফেরত পাবেন পাওনা টাকা আদায় হয়ে যাবে হারানো মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ এই আমলটা যদি করেন ইনশাল্লাহ পাওয়া যাবেন সে যত বাহাদুর হোক না কেন যত বড় খারাপ লোক হোক না কেন ইনশাল্লাহ নিজে নিজেই এই আমলটা দিয়ে দেবে আপনি আমল করবেন তার মন নরম হয়ে যাবে আপনি আমল করবেন তার মন নরম নরম হয়ে যাবে ইনশাল্লাহ নরম হয়ে যাবে এই আমলটা করার আগে দূরত পরে দরদ পড়তে হবে কিন্তু এই আমল যখন আপনি শুরু করবেন তখন থেকে আপনি পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মহিলারা ঘরে পড়বেন আর আপনি বাড়িতেও পড়তে পারবেন মসজিদেও পড়তে পারবেন কিন্তু আপনি যখন কোনো জিনিস হারিয়ে যাব তখন নামাজ করে যখন এই আমলটা করবেন তখন আপনার কাম বেশি হব তখন ফায়দাটা বেশি হবে আর নামাজ ছাড়া কিন্তু ফায়দা কম হয় তাহলে আমি বলে দিই নিয়মটা ফজরের নামাজের পরে দূরস্যুই পড়বেন বার যে কোনো দূরস্যুখ এগারোবার পরবেন তারপরে পড়বেন এই যেটা এই দোয়াটা

এই একই এবং বিশ্বাসের সাথে পড়বেন আর মনে মনে বলবেন এই দোয়ার বরকতে আমার উমুকের মনকে নরম করিয়ে দেওয়া আল্লাহ সে জানি আমার পাওনা টাকা ফেরত দেয় আপনি যে কোনো বস্তু টাকা না আপনি কোনো একটা যেটা বস্তু নিল সেটার কথা মনে করবেন এটা কথা মনে করে আল্লাহর কাছে ছোট্ট মনাজত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাঘণা আছে বেলে করে দেবেন আমি ভিডিও আপলোড করার সাথে দেখতে পারবেন বুঝতে পারবেন এরপর আমি আর একটা পনেরো টাকা আদার আরও আরেকটা ভিডিও ইনশাআল্লাহ করবো আমি বিডিও লম্বা করতে চাই না ইনশাল্লাহ হে ভিডিওটাও দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত